ফাইবারে আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে মেসেজের মাধ্যমে কথাবার্তা বলবো, তখন এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা ক্লায়েন্টকে লিখতে পারবো না। এটি মূলত ফাইবারের রেস্ট্রিকশন এবং লেখা উচিত না। তো এক্ষেত্রে প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে ইমেল বা ফোন নম্বর। আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে মেসেজে কথা বলবো, ধরুন ইনবক্সে কোনো একটি মেসেজ আমি দিচ্ছি, এখানে মেসেজে আমি যদি লিখি ইমেল, দেখবেন এটি রেড সিগন্যাল দিচ্ছে সাথে সাথে, কারণ আমি ইমেল লিখতে পারবো না, এটি ফাইবার আপনাকে লিখতে দিবে না। মূলত ফাইবার আপনাকে যে কাজ দিচ্ছে বিনিময়ে সে একটা প্রফিট নিচ্ছে, আবার আপনি যে কাজটি কমপ্লিট করে দিচ্ছেন সেখান থেকেও প্রফিট নিচ্ছে, সে ক্লায়েন্ট এবং সেলার দু জায়গা থেকেই প্রফিট নিচ্ছে। ফাইবার কখনোই চাবে না যে আপনারা ইমেলের মাধ্যমে আলাদা কমিউনিকেট করে আপনারা অর্ডারটি কমপ্লিট করেন, তাতে কিন্তু ফাইবার কোনো প্রফিট পাচ্ছে না। এই কারণে ফাইবারের এই রেস্ট্রিকশনগুলো খুবই স্ট্রিক্টলি দেখে। পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট কিন্তু যে কোনো মুহূর্তেই ফাইবার ডিজেবল করে দিতে পারে। এখন ধরুন ইমেল আমি লিখতে পারবো না, কিন্তু হয়তো আপনি যখন ওয়েবের কোনো কাজ করবেন তখন হয়তো ক্লায়েন্টের কাছ থেকে তার ইমেলটি নেওয়া দরকার হতে পারে, তখন আমরা কী করবো? তখন আমরা যেটি করব, আমরা এখানে মেইল এভাবে লিখলে তখন কিন্তু ফাইবার এটিকে ধরবে না। তারপরে হচ্ছে ফোন নম্বর, আমি যেমন 01705 এটি যদি দিই সে কিন্তু ধরছে না। কিন্তু এখানে একটি ফ্যাক্ট হচ্ছে, আপনি যে ফোন নম্বরটি দিচ্ছেন, আমি যদি এখানে ফোন নম্বর এভাবে লিখি ফোন, সে নিবে। কিন্তু কোনো সময় যদি এই ক্লায়েন্টের সাথে বা আপনার ফাইবারে যদি কোনো কমপ্লেইন আসে, তখন কিন্তু ফাইবার এই মেসেজগুলো চেক করবে এবং তখন কিন্তু এই বিষয়গুলো ইস্যু করে আপনার অ্যাকাউন্টে ডিজেবল করে দেবে। এরপরে স্কাইপি এবং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া যে ফেসবুকের লিঙ্ক এগুলো আপনি দিতে পারবেন, কিন্তু ওই যে বললাম যখন আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো ঝামেলা হবে তখন কিন্তু ফাইবার এই বিষয়গুলো চেক করে আপনার অ্যাকাউন্টকে ডিজেবল করবে। কিন্তু স্কাইপি আপনি একেবারে দিতে পারবেন না, লেখার সাথে সাথে সে আটকে দেবে, স্কাইপি আমরা লিখতে পারবো না। এরপরে কোনো পেনিয়ার কিংবা কোনো পেমেন্ট সিস্টেম, সহজ কথা কোনো পেমেন্ট সিস্টেম আপনি এখানে লিখতে পারবেন না। আপনি যদি লেখেন পেওনিয়ার, দেওয়ার সাথে সাথে কিন্তু, অর্থাৎ পে রিলেটেড কোনো কথাই কিন্তু সে নিচ্ছে না, দেখুন পে। বা আমরা যদি এখানে দিই মানি, এমএন ইউআই, ঠিক এভাবে দিলেও সে কিন্তু ধরে নিচ্ছে, তার মানে পেমেন্ট রিলেটেড কোনো কথাবার্তা আমরা এখানে লিখতে পারবো না। এরপরে ওয়েবসাইট এবং ওন চ্যানেল, আমার নিজে যদি কোনো ওয়েবসাইট থাকে বা আমার নিজে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, এটি ফাইবার আটকায় না। কিন্তু ওই সেম কথা, যখন আপনার ফাইবার রিলেটেড কোনো ইস্যু হবে তখন এই বিষয়গুলো আপনাকে স্ট্রংলি ফাইবার দেখবে, মেসেজ চেক করবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দেবে। তো এই কয়েকটি বিষয় আমরা ফাইবারে রেস্ট্রিকশন আছে এগুলো আমরা শেয়ার করবো না এবং এই ইনফরমেশনগুলো আমরা দিব না। মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটা টেন্ডেন্সি থাকে এরকম যে আমি 20% কেন ফাইবারকে দিব, আবার ক্লায়েন্টও অনেক সময় চাবে যে আমি 20% কেন ফাইবারকে দিব, আমি সেই 20% হয়তো ওয়ার্কারকে দিতে পারি। আবার ওয়ার্কারও চিন্তা করবে যে আমি 20% কেন দিব, আমি এমনিতেই কাজ করছি পুরোটাই আমি নেব। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন ওই ক্লায়েন্টকে কিন্তু আপনি পেতেন না যদি ফাইবার না হতো। সো এই কারণে আমাদেরকে সব বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।